আমার মুমিনিন আমার মনে চায় ইসলামের ছায়া তলে আমি আসতে আমার মনে চায় কোরআনের ছায়া তলে আমি আসব কিন্তু কিভাবে আসব আমার একটা সুরত আপনি বলে দেন অথবা আমার কাছে একটা সুরত আছে নিয়ম আছে সেই নিয়মটা বলো আমার মুমিনিন উমর আপনি শুনে নেন আপনার মেয়েকে আমি বিবাহ করব এতটুকু পর্যন্ত আমি তুলে ধরলাম আপনি রাজি আছেন কিনা এতটুকু পর্যন্ত যদি আপনি রাজি থাকেন আমার দেশের জনগণের কাছে আমি বলবো যে আবিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে আমি বিবাহ করব এই কারণে ওমরের মেয়েকে বিবাহ করার এটা সম্মানের বিষয় মর্যাদার বিষয় কাদের বাদশাহীও চাই না আমি বাদশাহীও চাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম এই সূরতে আমি কলমা পড়ে নিতে চাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসি এক সাহাবী ডাকতে বলেন এই রকম একটা শর্ত দিয়েছে গো ওমর আমি সাহস পাই নাই কিভাবে আমি বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কেন তুমি সাহস পাও নাই তার কাছে জানায় দাও আমার মেয়ে বিবাহ দেওয়ার মাধ্যমে লোক যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ করায় আমি দাঁড়ায় বলবো রব্বুল আলামিন আমার মেয়ের বিনিময়ে একটা লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে ঐতিহ্যবাহী সিলেট বিভাগের ঐতিহ্যবাহী দেনি প্রতিষ্ঠান সাতবারের বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হেদায়েতুল ইসলাম সিলেট সোনারপাড়া সিলেটের কর্তৃক আয়োজিত দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবের আসন অলঙ্কৃত করেছেন দক্ষিণগঞ্জের কৃতি সন্তান ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া শরীফগঞ্জ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আলাম হুজুর মাওলানা শেখ আব্দুর রহমান সাহেব দামত বরকাতুল আনিয়া উপস্থিত উলামায়ে কেরাম রূপিয়ানে কেরাম যুব সমাজ ভাইরা পর্দার অন্তরের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা ইতিমধ্যে আপনাদের সামনে বাংলাদেশের খ্যাতমান মুফাসসির কোরআনরা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন সিলেটের অনেক শ্রেষ্ঠ বুজুর্গানে কেরাম আজকের মাহফিলকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার উস্তাদ উস্তাদুনাল মুকাররম সিলেটের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া নয়াসরফ মাদ্রাসার সম্মানিত মুহতামিম যিনি দীর্ঘদিন জগন্নাথপুর উপজেলার আদর্শ ইসলামী শিক্ষাখণ্ড পার্টি দারুল উলুম মাদ্রাসার মুহতামিমি দায়িত্ব পালন করেছিলেন যার হাতে গড়া পার্টি মাদ্রাসা যার হাতে গড়া আমি ছাত্র হিসাবে লেখাপড়া করে এই পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন আমার উস্তাদ উস্তাদুনাল মুকাররম হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ সাইফুল্লাহ দামত বরকাতুল আনিয়া উপস্থিত রয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি তিনি আপনাদেরকে আমাদেরকে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা পরিমিত শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে যে প্রতিষ্ঠানের উদ্যোগে যে মাহফিল যে আয়োজন যে ওয়াজ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অত্র জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল যার কাছে আমি পার্টি মাদ্রাসায় লেখাপড়া করেছি আমার উস্তাদ উস্তাদুনাল মুকাররম এশিয়া উপমহাদেশের অন্যতম শেখুল হাদিস শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা যার দোয়ার ফসলে যার দিক নির্দেশনায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত এই মাদ্রাসা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মাদ্রাসার যে একটা সুনাম এবং সুখ্যাতি শুধু সিলেট বিভাগেই নয় গোটা বিশ্বের মধ্যে এই মাদ্রাসার সুনাম এবং সুখ্যাতি ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছে যারা বলেন ঠিক না বেঠি আপনারা জানেন বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে আল্লামা শাহ আহমদ শফি শাহ রহমতুল্লাহ আলাইহি চিনে না এমন কোন মানুষ বাংলার জমিনে জন্মগ্রহণ করে নাই
ওনার নির্দেশে ওনার ইঙ্গিতে ওনার পরামর্শে আজকে এই জামিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসা এই মাদ্রাসা আমাদের সমাজে একটা কথা আছে গাছ তোমার নাম কি ফলে তার পরিচয় এই মাদ্রাসা রেজাল্টের দিকে লক্ষ্য কইলে বোঝা যায় এই মাদ্রাসা কতটুকু সুনাম এবং সুখ্যাতি অর্জন করতেছে প্রতি বছর এই মাদ্রাসার সুনাম আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রশংসাদায়ক কথা বলেন ঠিক না বেঠি বায়রা আসেন লক্ষ্য করে দেখেন এটাই একমাত্র আল্লামা শাহ আবুল শফি রাহমাতুল্লাহ আলাইহি দুয়ার ফসল কারণ উনি এমন কিছু ব্যক্তি আমাদের সামনে তৈরি করে গেছেন ওনার খলিফা অত্র জামিয়ার সুনামগণ্য প্রিন্সিপাল হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি শেখ মুজিবুর রহমান সাহেব যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যার রাতের পর রাত চোখের পানির বিনিময়ে যার সারা দিন ছাত্রদের পিছনে মেহনত করার কারণে এই প্রতিষ্ঠানটা অল্প দিনের মধ্যেই গোটা বিশ্বের মধ্যে একটা পরিচিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তোরা বলেন ঠিক না বেঠি বায়রা শুনে লক্ষ্য করে দেখেন এই কারণে আমাদেরকে বুঝতে হবে এক সূর্য সারা বিশ্বে আলো দিতে পারে লক্ষ লক্ষ তারা দেখো কি করিতে পারে কথা ঠিক না কথা বলে ঠিক না বেঠি দিনের বেলায় সূর্য যখন উদিত হয় একটা মাত্র সূর্য সারা বিশ্বে আলোকিত হয়ে যায় কথা বলে ঠিক না বেঠি সন্ধ্যার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত অসংখ্য অগণিত আকাশে তারকা দেখা যায় অসংখ্য অগণিত তারকা দেখা যায় কিন্তু কোন তারকায় সূর্যের সমান হতে পারে না সূর্যের সামনে আসতে পারে না এই কারণে এই কথাই বলতে চাই যে এই দিনে প্রতিষ্ঠানগুলা এইগুলা হচ্ছে এদেশের ওলামায়ে কেরামের আমানত তোরা বলেন ঠিক না বেঠি এই দেশের পীর মশাইখ অলি আউলিয়ারা রাতের পর রাত দিনের পর দিন খেয়ে না খেয়ে অনাহারে অর্থহারে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের সামনে আমানত হিসাবে রেখে দিয়েছেন প্রতিষ্ঠানগুলো দুনিয়াতে থাকবে গোটা পৃথিবী থেকে থাকবে প্রতিষ্ঠান থাকবে না আল্লাহর আলোচনা চলবে না রাসূলের আলোচনা চলবে না দিল থাকবে না ইসলাম থাকবে না আল্লাহর নাম নেওয়ারা থাকবে না আসমান আর জমিনের থেকে থাকবে না যারা বলেন ঠিক না বেঠি এই সমস্ত প্রতিষ্ঠানের দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই বায়রা সুন্নত করে দেখেন আমি আপনাদের সামনে যেই কথাটা তুলে ধরতে চাই যেই কথাটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই দুনিয়াটা অত্যধিক গুরুত্বপূর্ণ দুনিয়ার সময় থেকে আমাদেরকে প্রত্যেককে কাজে লাগাইয়া পরকালীন জিন্দগিটাকে আমাদেরকে সুন্দর করতে হবে কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেই জায়গায় যে অবস্থানে যেই সময় যেই কাজগুলো করতেছি সবগুলা হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে আকীদা বিশ্বাস আছে না সবাই বলতে হবে আছে না জোরে বলে আছে কি নাই কাল কিয়ামতের কোটি ময়দানে এই দুনিয়াতে মানুষরা যে সমস্ত আমল গুনাহ করে সকল আমল গুনাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে পেশ করা হবে আল্লাহর নবী বলেন এমন কোন আমল নাই যে আমলটা হাসরের ময়দানে আল্লাহর সামনে পেশ করা হবে না এমন কি লক্ষ্য করে দেখেন হাসরের ময়দানে আমলেরও আকৃতি আল্লাহ তুলে ধরবেন দুনিয়াতে যেমন মানুষের আকৃতি আছে কোন অঙ্গের নাম বলছো কোন অঙ্গের নাম হাত কোন অঙ্গের নাম পাও কোন অঙ্গের নাম জিহ্বা কোন অঙ্গের নাম পুট কোন অঙ্গের নাম মাথা কোন অঙ্গের নাম সুজরে বলেন ঠিক না বেঠিক কিয়ামতের কোটি ময়দানে
প্রত্যেকটা মানুষের আমলনামা গুনাহ আকার হয়ে যাবে আকৃতি হয়ে যাবে কিয়ামতের কঠিন ময়দানে যে মানুষগুলো বসে বসে আল্লাহর দ্বীনের আলোচনা তারা শুনেছিল কিয়ামতের কঠিন ময়দানে ওই আমলগুলো বসা অবস্থায় আল্লাহর সামনে তোলা হবে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ এই যে বসে বসে আমল করতেছি ইসলামী মহা সম্মেলনের আল্লাহ এবং তার রাসূলের কথা যে আমরা শুনতেছি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা বসে বসে আমল করেন বসা অবস্থায় তার আমলটা বসার আকৃতির উদ্বোধন করবে আরেকটা মানুষ দাঁড়ায়া ইবাদত করতেছে তার আমলটা দাঁড়ানো আকৃতিতে আল্লাহর সামনে পেশ করা হবে আরেকটা মানুষ ঘুমায়া ঘুমায়া আল্লাহর ইবাদত বন্দি করতেছে কিয়ামতের কঠিন ময়দানে ঘুমানো অবস্থায় তার আমলটা আল্লাহর সামনে পেশ করা হবে আরেকটা মানুষ ও যে অবস্থায় আমল করবে তার আমলের আকৃতিটা ওই রকম হয়ে যাবে প্রশ্ন থাকে হুজুর কিয়ামতের দিন আল্লাহ কিভাবে আমল গোনার আকৃতি আল্লাহ তুলে ধরবেন এটা বুঝার জন্য একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি সেই উদাহরণটা বলল এমন একটা সময় বিশ্বের মধ্যে গোটা বিশ্বের সমস্ত মানুষ জাতিদের নিয়ে একটা প্রোগ্রাম হল এই প্রোগ্রামের উদ্দেশ্য হল কে কোন দেশের বাসিন্দা কোন দেশে কোন জিনিসকে আবিষ্কার করেছে এইগুলো আমাদের সামনে নব আবিষ্কৃত জিনিসগুলো তুলে ধরা হবে দেখানো হবে এমন তেমন স্থায়ী লক্ষ্য করে দেখেন রাশিয়ার মানুষেরা দাঁড়ায় বলে আমরা টিভি আবিষ্কার করেছি টেলিভিশন আবিষ্কার করেছি শুনে নাও আমাদের দেশে এই টিভির মাধ্যমে চীন দেশের মধ্যে কি হইতেছে ওইগুলা তোমাদের সামনে তুলে ধরব টিভিকে যখন তারা বলো চীন দেশের মানুষেরা ওই সময় দিনের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তারা গান গাইতেছে ওই চিত্রটা ফটো তোলা হয়েছে ওই চিত্রটা তাদের সামনে টেলিভিশনের মাধ্যমে দেখানো হয়েছে এর মানে বলো যেই সময়ে দেখা হয়েছে ওই সময় সময়টা হলো রাত্র যেই দেশে দেখানো হলো এই দেশ তো আবার চীন দেশ নয় কিন্তু রাশিয়ার মানুষ ডাক দিয়ে বলে এই চীনের এই অবস্থাটা তোমাদের সামনে তুলে ধরা হলো বাইরা শো লক্ষ্য করে দেখেন এটা আজকে বাস্তব বিষয় নয় পাঁচ দিন আগে এই জায়গার মধ্যে পাঁচ দিন পরে এই জায়গার মধ্যে আজকের যে আয়োজন চলতেছে এই আয়োজনের মধ্যে যদি ভিডিও করা হয় পাঁচ দিন পরে ওই ভিডিও যদি দেখা হয় তাহলে কে কোন জায়গায় কোন অবস্থায় বসে আছেন এইগুলা ভিডিওর মধ্যে পাঁচ দিন পরে দেখা যাবে কিনা আরো আসতে বলে সবাই বলে পাঁচ দিন পরে দেখা যাবে না দূরে বলেন দেখা যাবে নি ভিডিওর মাধ্যমে যে কুলা তোলা হচ্ছে পাঁচ দিন পরে যদি এই ভিডিও আপনার সামনে আসে তখন আপনি দেখতে পারবেন আপনি কতজন মানুষ মাহফিলে বসেছিলেন কতদিন কোন অবস্থায় বসেছিলেন কতজন কিভাবে তার হাত ছিল কান ছিল অঙ্গ প্রত্যঙ্গ ছিল কিভাবে তার ঠোঁট নাড়ে ছিল সবগুলা ভিডিওর দিকে লক্ষ্য করলে সবগুলা বাস্তবতা দেখা যাবে তোরা বলে ঠিক না ঠিক তাহলে আজকের যুগে মানুষের আবিষ্কারের মাধ্যমে পাঁচ দিন আগের এক বছর আগের দুই বছর আগের একশো বছর আগের ঘটনা যদি মানুষ আবিষ্কার করে প্রকাশ করতে পারে ও দুনিয়ার মানুষেরা মহান আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করা থেকে শুরু করে একটা ফেরেশতাদের মাধ্যমে একটা ক্যামেরা আল্লাহ ফিট করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগের পর যুগ সময় পর সময় রাতের পর রাত দিনের পর দিন কোন মানুষ কোন অবস্থায় কোন কাজটা করেছে সবগুলা ভিডিও প্রকাশের মধ্যে দেখা যাবে যারা বলেন ঠিক না ঠিক
তখন হাশরের ময়দানে দেখবেন একটা লোকের সামনে তুলে ধরা হয়েছে তুমি ঘুমায়ে ঘুমায়ে গুনাহ করছো জোরে বলেন ঠিক না বে ঠিক তুমি ঘুমায়ে ঘুমায়ে দরজা বন্ধ কইরা মোবাইলের মাধ্যমে গুনাহ করছো আরেকজনে জিনা করছে আরেকজনে ভিডিও প্রকাশে দেখা যাবে চুরি করছে জোরে বলেন ঠিক না বে ঠিক আরেকজনে ডাকাতি করছে আরেকজনে এই করছে সেই করছে সবগুলা হাশরের ময়দানে আকৃতিভাবে আল্লাহ তুলে ধরবেন তাহলে সেই দিন আমাদের সামনে আসতেছে এই যে জবাবদিহিতা করতে হবে এই জবাবদিহিতার শিক্ষা খোলা একমাত্র মাদ্রাসায় দেওয়া হয় আস্তে বলে বলে আরো জোরে বলেন ঠিক না বে ঠিক বায়রা সুলক্ত করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এইগুলো তুলে ধরেছেন আল্লাহ একমাত্র কোরআন শিক্ষাই আমাদেরকে দিয়েছেন কোরআন শিক্ষা এমন একটা শিক্ষা যেই শিক্ষা গ্রহণ করে এই মানুষটা যদি সমাজের একটা পরিবারের যদি কর্তা হয় তার কাছে আমানত দারিতা থাকবে কোরআন শিক্ষা কোনওয়ালা একটা লোক যদি সমাজের নেতা হয় তার মাধ্যমে সমাজ সুন্দর হবে কোরআন শিক্ষা কোনওয়ালা একটা লোক যদি রাষ্ট্রনায়ক হয় তার মাধ্যমে রাষ্ট্র সুন্দর পরিচালনা হবে আর আস্তে বলে আর জোরে বলে ঠিক না বে ঠিক আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন তো উনার একজন যিনি ছিলেন সিরিয়ার গভর্নর জানলাম সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সিরিয়ার গভর্নর বানানো হয়েছে তো উনি সিরিয়ার গভর্নর সিরিয়া এমন একটা রাষ্ট্র সবদিক দিয়ে উন্নত একটা রাষ্ট্র তো উনি একবার একজন সাহাবীকে প্রেরণ করলেন যারা সাহাবী তুমি যাও কই যাইবা সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে দেখবা সে উন্নত দেশের একটা গভর্নর তার কাছে গিয়ে দেখবা তার কাছে দিনদারিতা আসেনি আল্লাহর ভয় আসেনি পরকালে জবাবদিহিতার ভয় আসেনি তার কাছে দাও পরীক্ষা হিসাবে আমিরুল মুমিনিন পাঠিয়ে দিয়েছেন ওই সাহাবী তার কাছে গিয়া তাকে জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করলেন তুমি কই থেকে এসো বলে মদিনা থেকে এসেছি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দরবার থেকে এসেছি তাহলে আসো তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে কি প্রশ্ন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে উনি মনে হয় দৌড়ে গেছে টাকা হইল পয়সা হলো হইছে বলে না হয় না উনার খাবার দাবার মনে হয় উন্নত হইছে বলে না বলে কি এমলে সাহেব বলে রামেশ্বরের কমলর কলিমাতুল মুসলিম আমিনুল মুমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আগে যেমন জবের রুটি জৈতুনের তেল দ্বারা খাইতেন এখনো পর্যন্ত উনি জবের রুটি জৈতুনের তেল দ্বারা খাবার খান জোরে বলেন সুবহানাল্লাহ উনার মেয়ে হাসরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন বাবা জবের রুটি আর জৈতুনের তেল দ্বারা এইভাবে খাবার খাওয়ার কারণে আপনি কম কাল হয়ে যাইতেছেন শরীর দুর্বল হয়ে গেছে আপনি তো মদিনা রাষ্ট্র প্রধান আপনাকে মহান আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন আপনি কি একটু ভালো খাবার খাইতে পারেন না এমনি দমক দিয়া বলেন আরে হামসা একদিক দিয়ে তুমি আমার কলিজার টুকরামে ভিন্ন দিক দিয়া আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আমিনী এই কারণে তোমাকে সম্মান দিলাম তোমাকে মর্যাদা দিলাম আমি ওমর ডাক দিয়ে বলে রাষ্ট্র প্রদান কেন গোটা পৃথিবীর ক্ষমতা যদি আল্লাহ আমাকে দিয়ে দেন তথাপি আল্লাহর নবীর সুন্নতের খেলাফ আমি করতে পারবো না অর্থাৎ পৃথিবীর রাষ্ট্র প্রদান ছিল অনেকগুলো গোটা পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমাকে দান করা হয় রসুলের সুন্না আমি কখনো ছাড়ব না তোরা বলেন সুবহানাল্লাহ তো সাহাবী বলেন উনি এখনো জৈতুনের রুটি জবের রুটি আর জৈতুন তেল দ্বারা এখনো খাবার খায়
আচ্ছা দেই হক তাহলে দুই নম্বর উনার বিচারের ব্যবস্থাটা কেমন মনে হয় কিছু আত্মীয় স্বজনের প্রতি স্বজন ভীতি করে বলে না উনি এমন ভাবে ইনসাফ কায়েম করতেছে আপনার পর সব উনার কাছে সমান ইনসাফ ভিত্তিক উনি বিচার ব্যবস্থা করে জোরে বলে সুবহানাল্লাহ বলে আচ্ছা যাই হোক তাহলে তোমার অবস্থা কেমন কি অবস্থা হইছে তোমার অবস্থা কেমন তাহলে আমার অবস্থা তো আমার ভালো যাইতেছে আমার কোনো অসুবিধা নাই আপনি আমার বাড়িতে মেহমান হন একদিন দুই দিন তিন দিন তিন দিন পর্যন্ত মেহমান 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 মেজবানের দায়িত্বে থাকতে পারে মেজবান মেহমানের মেহমানদারি করা রসুলের রসুলের কথা বলে রসুলের সুন্নাহ আচ্ছা তিন দিন পরে উনি বলেন ভাই আপনার বাড়িতে আপনি চলে যান সময় শেষ টাইম শেষ বলে কি হইছে মাত্র তিন দিন দেখলাম এর পরে আপনি বিরক্ত হয়ে গেলেন কেন বলে রসুল বলছে তিন দিন পর্যন্ত সুন্নাত এর পরে আমি এখন আমি পারবো না তার এমন ক্ষমতা আমার আর নাই সুবহানাল্লাহ নাই আরো জোরে বলে না সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ হলো তো উনি তো মিশনে সিরিয়ার গভর্নর এরপরে বলেন আমার ক্ষমতা নাই ব্যাপারটা কি বুঝলাম না এমনি বলে বলে রায়াল নবিস্তবিক আজকে তিন দিন হয়ে গেল তুমি আমার ঘরের মেহমান তুমি জানো নি প্রতিদিন রাত্রে বেলায় আমার ঘরে একটা মাত্র রুটি তৈরি হয় একটা রুটি দেখে অর্ধেক আমি খাই আর বাকি অর্ধেক আমার সন্তান আমার স্ত্রী তারা খায় ওরে নবীর সাহাবী তিন দিন পর্যন্ত মেহমান হিসাবে আপনার কাছে পুরাপুরি রুটি আমি ফাটাইয়ে দিয়েছি তিন দিন পর্যন্ত আমি এবং আমার সন্তান স্ত্রীর উপমাস আর সহ্য হয় না রে এখন তুমি বাড়িতে যেতে পারো অসুবিধা নাই ওই সাহাবী বলেন আমি বুঝতে পেরেছি এই সিরিয়ার মধ্যে থাকার পরে উন্নত দেশে থাকার পরে আপনি দুনিয়ামুখী হন নাই দুনিয়া আপনাকে গ্রাস করে নাই আমি পরীক্ষা সুলভ আপনার কাছে এসেছিলাম আমিরুল মুমিনিন আমাকে ফাটিয়ে দিয়েছেন আপনার কথাবার্তায় আপনার ব্যবহার আমি বুঝতে পেরেছি এই দুনিয়া আপনাকে ধ্বংস করে দেয় নাই দুনিয়ার পিছনে আপনি পড়েন নাই দুনিয়াকে আপনি লাথি মেরেছেন তবে শুনে নেন আমিরুল মুমিনিন আমার কাছে কিছু হাদিয়া দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য এই নেন 500 দিরহাম ওনার পক্ষ থেকে দেওয়া হয়েছে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ আপনাকে 500 দিরহাম দেওয়ার লাগে উনি নির্দেশ করছেন এর লাগে এই নেন হাদিয়া এমনি উনি বলেন তাহলে কি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি ধনী হয়ে গেছে টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গেছে নাকি 500 স্বর্ণ মুদ্রা যদি আমাকে হাতিয়া দিতে পারে তাহলে বুঝতে পেরেছি উনি মনে করে ধনী হয়ে গেছে এইভাবে কথাবার্তার মধ্য দিয়ে উনি বলেন না আমি দিনই করব না দীর্ঘদিন হয়ে গেছে আমি খলিফার সঙ্গে একটু সাক্ষাৎ করব সাদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর সঙ্গে সিরিয়াত মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন আসার পরে বলেন সবার সাথে সাক্ষাৎ করার পরার আগে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত নবীন রওজা মুবারকের সাথে আমি সাক্ষাৎ করে নে এমনি উনি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত নবীন রওজা শরীফের কাছে গিয়া আল্লাহ নবীকে সালাম দিলেন দুরূদ শরীফ পাঠ করলেন আদা যা বলেন আব্দুল নবীজি এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না যেই দুনিয়ার মধ্যে ওমরের মতো ব্যক্তি রয়েছে যেই ওমর 500 দিরহাম আমাকে হাদিয়া দিয়েছে এবং দুনিয়াতে আমি আর থাকতে চাই না আগুন নবীজি এবং দুনিয়াতে আমি আর থাকতে চাই না বারবার আল্লাহর নবীকে সাক্ষী কে উনি দোয়া করা শুরু করে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহর নবী রওজা শরীফের কাছে গিয়া সালাম দিয়া দুরূদ শরীফ পাঠ করে
حضرت عمر بولن او رب العالمين دي دنیا دے سادن عمر مت صحابی اسے تو تو کون پر جن تو امی دنیا تے دکتے چاہیے انہی جو کون تک بلنا امیو ای دنیا تے امیار پکتے چاہیے بائنا شروع قمر دگل صحابہ کمین زندگی کمون چلو کمون اللہ والا چلیل پروبرتی تی حاس بلائن مت تلاش کولے تو قدائل سادن دے عمر رضی اللہ تعالیٰ آگے انتقال کرے چلو پروبرتی تی عمر رضی اللہ تعالیٰ شہادت برن کرے چل تولی لوگ پہلے دیکھیں صحابہ کم ای دنیا زندگی چل لائی تدر کسی اللہ کلام چلو جر بولن ٹھیک نہ بیٹھے اللہ کلام چلو جان کرنے ای دنیا کے تر اللہ تی میرے چلیل او دنیا را مانو شرا آس کے دیدی آمو در کسی اللہ کلام ایبان بیشن ابن سننا جو دیتا کری تولی ای دنیا آمو در کے دن شکر بینا جر بولن ٹھیک نہ بیٹھے کرن اللہ اللہ بھی بولن چل حب دنیا راسو کنو خطی آئے دنیا محبت سمست کنار موزر بولن ٹھیک نہ بیٹھے ای دنیا محبت آمو در کے دن شکر دیوی ای کرنے اللہ نبی بشن بی رحمت نمیل صحاب اکم زندگی امو در شمن تولے درہ ہوئے چی درہ تدر شمن اللہ کلام چلو تدر شمن دین اسلام چلو گوٹا پیت بی سلے میں اپنی شدن شاپولا ساتھ را دیا سن کین تو اللہ کلام دین اسلام پر ساتھ رزینا کتابلے ٹھیک نہ بیٹھی ہے ریچلین صحابہ اکرام تدر کسی قرآن چلو سب چیتے برا محاب اللہ بندیس تدر میر چلتے اکتا منوس فلما پر مسلمان ہو اکتا منوس فلما پر مسلمان ہوار کرنے امر میکی دی بیوہ ہوتی تی ہو دیبو اشویدہ نائی ایر پر لکتا فلما پر مسلمان ہو حسن مویدنے اللہ عصبی کار کرائے درائی ابھی جمب بھی کرتے برو امر میر بیوہ ہر مہدومے اکتا لک فلما پر مسلمان ہوئے سائے ارزور بولینا سبحان اللہ ارزور بولینا سبحان اللہ جار بستو تحلق قلیت المسلمین آمین المؤمنین عمر رضی اللہ تعالی انہی جہاں خلافت آسن و دشکت تر انہوں تمہیں ایک گھٹنا اولک پر ہوئی سے سی گھٹنا تحلق جبالا ابن یحاف جبالا مسلمان ہوئے گا ارزور بولینا سبحان اللہ جدیو مسلمان ہوئی سے کینتو کافرے تک عبوستہ ہے تا ایکٹا بورتر باب کرن سے ایکٹا دیسر باسا چلو باسا ہوار پردر قلب پر مسلمان ہوئے کینتو تار ایکٹا باسا ہی ہو تو ایکٹا شریل مطلتا گھر میں یہ تک زرو بولے ٹھیک نہ بیٹھے ایک دن اللہ گھر خانہ کعبہ تواف کرتے سے اللہ گھر خانہ کعبہ جرہ یہ سن تواف کرتے سن اہنے دیکھ دیکھ بین رازہ باسا کنو کسو بیدہ بین نائی دونی گریبیر بیدہ بین نائی تک والا خوکی دے کنو بیدہ بین نائی زرو بولے ٹھیک نہ بیٹھے ای تواف کرتے کنو شکل مانوس کلے اہنے شمان تہن لکھ کو کرے دہن اوی جبالا ابن یحام رضی اللہ تعالیٰ نو اولی آر تواف کرتے سن اللہ گھر خانہ کعبہ اور اوی شمائے سیدے سے ایکٹا گریب گران مو ایکٹا مانوس بلو گریب مانوس برو سو ہائے مانوس شیو اللہ گھر خانہ کعبہ تواف کرتے سے تواف کرتے گیا ایک پڑ جائے اوی گریب لکٹر باو اوی لکے لنگی رو مدلے گئے سے لنگی آٹومیٹک کلے گئے سے راگے راگے نہیں تو ہوئے گئے سے ایکٹا گران مو مانوس ایک جن گریب مانوس ایک جن اوسو ہائے مانوس اما لنگی رو مدلے بھارا دیسو کتو برو اس پر دا زمنی راگ اٹھ سے امنی سور مائٹا دیسے زمنی سور مار سے گریب لکٹا زاگات کلے گئے سے لکٹا پورے قلیبت المسلمین آمین المؤمنین عمر رضی اللہ تعالیٰ کسی گیا ابھی جگ شروع کرسے اگر نبی جی اوہی دن نتن مسلمان ہوئی سے اپنا روی صحابی شکی کرسے جانے نہیں بلے کی امر ای بھر سور مرسے اگر امیر المؤمنین تواف کرتے گے ہزار ہزار مانوش گولا بی ای فریمان بی ای شوری کو زنی بجا کے روکے لنگین مجھے بھارا مار بینا زورو بولے ٹھیک نہ بیٹھی ہوتت کرے بیا چلے لنگی بھارا پرسے لکٹا لنگی کلی گی سے ایٹا تو امر ایچے کرے ابھی کوری نہیں دور بول مانوش ہمیں اوشو ہائے
মানুষ আপনি আমিনুল মুমিনিন আমার এই বিষয়টা আপনি কইরা দেন যেহেতু কোরআনের আইন আছে জোরে বলে ঠিক না ঠিক কোরআন শাস্ত্র আছে আপনি এই বিষয়টা কইরা দেন উনি ডাক দেনছেন ওমিয়া তুমি এই কাজটা কেন করলা লোকটা ডাক দেখো এই কাজটা করছি আমার বিয়াদবি গেছে দয়া করে আমার maaf কইরা দেন দোক maaf কইরা দেন এই কথা তো বলার কথা কিন্তু না মারছি তো মারছি মারছি তো মারছি অসুবিধা কি উনি ডাক দিয়া বলেন না তার কাছে maaf চাইতে হবে এবং তাকে কিছু হাদিয়া পুরস্কারে পুরস্কৃত করতে হবে লোকটা হয় হাদিয়াও দিব না maaf চাইব না দরকার মনে করে ইসলাম ছাড়ি দিব নাউজুবিল্লাহ নাই কথা বুঝেন না বুঝুরা বলে নাউজুবিল্লাহ আল্লাহ রক্ত করে দেন জাবালাত ইবনে ইয়াহাম এতটুকু মাথা নতন করতে পারল না ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আবার মুরতাদ হয়ে গেল মুরতাদ যখন হয়ে গেল আবার রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেল ক্ষমতা পেয়ে গেল এখন মনে মনে আফসোস করে আছে আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না মহব্বত লাগে না পছন্দ লাগে না ইসলাম ধর্ম চাইতে শান্তি এবং আরামদায়ক দেশ আর কিছুই হতে পারে না কিন্তু আমি এখন একজন বাদশাহ বাদশাহ কইয়া কিভাবে আবার নতুন করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আমি কিভাবে মুসলমানের কাছে আমি নত হব এটা তো কখনো করা যায় না কিন্তু মনে শান্তি মিলে না একদিন সিটি বানিয়ে দিয়েছে আমিনুল মুমিনিন আমার মনে চায় ইসলামের ছায়া তলে আমি আসতে আমার মনে চায় কোরআনের ছায়া তলে আমি আসবো কিন্তু কিভাবে আসবো আমার একটা সুরত আপনি বলে দেন অথবা আমার কাছে একটা সুরত আছে নিয়ম আছে সেই নিয়মটা বলো আমিনুল মুমিনিন উমর আপনি শুনে নেন আপনার মেয়েকে আমি বিবাহ করব এতটুকু পর্যন্ত আমি তুলে ধরলাম আপনি রাজি আছেন কিনা এতটুকু পর্যন্ত যদি আপনি রাজি থাকেন আমার দেশের জনগণের কাছে আমি বলবো যে আমিনুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে আমি বিবাহ করব এই কারণে উমরের মেয়েকে বিবাহ করা এটা সম্মানের বিষয় মর্যাদার বিষয় কাদের বাদশাহিও চাই না আমি বাদশাহিও ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম এই সুরতে আমি কলমা পড়ে নিতে চাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিয়া সাহাবী ডাক দিয়ে বলেন এই রকম একটা শর্ত দিয়েছে গো উমর আমি সাহস পাই নাই কিভাবে আমি বলবো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কেন তুমি সাহস পাও নাই তার কাছে গিয়ে জানায় দাও আমার মেয়ে বিবাহ দেওয়ার মাধ্যমে লোক যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় কামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠ করায় আমি দাঁড়ায় বলবো রব্বুল আলামিন আমার মেয়ের বিনিময়ে একটা লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে যখন পাঠিয়ে দিয়েছেন সাহাবী গেছেন গিয়া সংবাদ দেওয়ার আগে আগে লোকটা মারা গেছে ঈমান নসিব হয় নাই আল্লাহ বুঝিয়ে দিতে চাই যে সাহাবা কিবার অন্তরে কোরআনের ভালোবাসা কোরআনের মহব্বত নিজের ছেলে মেয়ে ধন সম্পদ গোটা পৃথিবীর চাইতে বেশি ছিল জোরে বলে ঠিক না ঠিক তাহলে আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই যে এই মাদ্রাসার জন্য যদি টাকা দিতে হয় যদি পয়সা দিতে হয় যদি সময় দিতে হয় যদি ছেলে দিতে হয় যে কোনো জিনিস কুরবানি করতে আমার সব পুরা যদি দিতে হয় আমার টাকা পয়সা ধন সম্পদ সব পুরা দিয়ে এই মাদ্রাসা যদি উন্নতি হয় এর জন্য জীবনের সব পুরা দিতে কারা কারা প্রস্তুত রয়েছেন হাত পুরা দেখা রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন সবে বলেন আমিন এই আশা ব্যক্ত করে পরিশেষে একটা কথা বলতে চাই এই মাদ্রাসার উন্নতির দরকার নাই নাই জোরে বলেন আছে কি নাই আছে আপনাদের কাছ থেকে দুইটা জিনিস মাদ্রাসার উন্নতির জন্য দুইটা জিনিস লাগে একটা লাগে টাকা পয়সা আর একটা লাগে ছাত্র জোরে বলে ঠিক